বৌদি, আমার সাথে চলো না, আমরা আজকে শপিং করতে যাব। স্টার মলে সব জিনিসের উপর অনেক অনেক অফার দিচ্ছে, আর তুমি তো জানো আমি অফারে শপিং করতে ভীষণ ভালোবাসি, তাই আজকে আমি তোমাকে আমার সঙ্গে শপিং করতে নিয়ে যাব। প্লিজ তুমি চলো না বৌদি। বিশ্বাস করো রিমা, আজকে আমার একদম সময় হবে না, কারণ বাড়িতে অনেক কাজ আছে, অন্য একদিন আমি যাব কেমন? আর তাছাড়া আজকে তোমার বোন চুটকিকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই তাদের জন্য অনেক অনেক রান্না করতে হবে, আজকে একদমই হবে না গো। সাথী তার স্বামী পীযূষ এবং শাশুড়ি মা তানিয়া দেবীর সঙ্গে বাস করত, তবে এখানে তাদের পরিবারের গল্প শেষ নয়। সেই বাড়িতে সাথীর 12 জন ননদও তাদের সঙ্গেই থাকত। আসলে পীযূষের বাবা কান্তিবাবু 2 বার বিয়ে করে, ফলত প্রথম পক্ষে 6 জন মেয়ে হয় এবং 1 জন ছেলে হয়, পরের পক্ষে 6 জনই মেয়ে হয়। কিন্তু তানিয়া দেবী তার 12টা মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ কখনো করেনি। পীযূষের যখন বিয়ে হয় তখন 12 জন ননদেরই তাদের বৌদিকে ভীষণ পছন্দ হয়, তারা সবসময় তাদের বৌদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। আর কি করা যাবে বৌদি, তাহলে আমি একাই শপিং করে নিয়ে আসি, আমার তো আরো 11 জন বোন আছে, ছেলেপক্ষ আসলে ওরা তোমার হাতে হাতে কাজ করে দেবে, আর আমার বাড়ি ফিরে আসতে একটু দেরি হবে। এই বলে রিমা স্টার মলে শপিং করতে চলে যায়। সাথী রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। সে রান্না করতে যখন ব্যস্ত থাকে সেই সময় তার আরো 2 ননদ চুটকি এবং পারো সেখানে চলে আসে, তাদের পেছন পেছন বাকি ননদেরাও সেখানে এসে হাজির হয়। ও বৌদি, দেখো না আজকে আমি কোন শাড়িটা পরবো সেটাই বুঝতে পারছি না, এমনিতেই আমার কালো গায়ের রঙের জন্য আগে সব সম্বন্ধগুলো আমাকে রিজেক্ট করে দিয়ে চলে গেছে, তারপরে পারো বলছে এই ক্যাটক্যাটে পিঙ্ক শাড়িটা আমাকে পরতে, তাহলে তো আমার গায়ের রঙটা আরো চাপা মনে হবে বলো। এই চুপ কর, কালো মেয়েদের কি জীবনে বিয়ে হয় না নাকি? আর এখন সবাই সব রকম কালারেরই জামা কাপড় পরে, বেশি পটর পটর করবি তো মেরে বুক ভেঙে দেব। যে শাড়িটা বলছি সেই শাড়িটাই পর, আমি জানি বৌদিও এই শাড়িটাই পছন্দ করবে। তোমরা দয়া করে একটু চুপ করো, এতজন এভাবে আমার মাথা খেয়ে নিও না, অনেক রান্না বাকি আছে আমার। চুটকি তুমি ঘরে যাও, আমার রান্না হয়ে গেলে আমি তোমাকে গিয়ে সাজিয়ে দেব, আর আমি শাড়িও পছন্দ করে দেব, ঠিক আছে? এখন তোমরা যাও দয়া করে। এই কথা শুনে চুটকি ভীষণ খুশি হয় এবং সে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে বাকি ননদেরাও যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সাথে রান্না করা হয়ে গেলে সে চুটকির ঘরে গিয়ে তাকে শাড়ি পছন্দ করে দেয়, সেই সঙ্গে সে চুটকিকে সুন্দর করে সাজিয়ে দেয়। চুটকি তার বৌদির সাজানো ভীষণ পরিমাণে পছন্দ করে। আজকে ছেলেপক্ষ তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না, তোমাকে ভীষণ ভালো লাগছে চুটকি, তোমার গায়ের রং কালো, তাতে কি হয়েছে? তোমার মুখটা খুব মিষ্টি, তাই তুমি কোনো আজে বাজে কথা নিজের মনে আনবে না, ঠিক আছে? থ্যাংক ইউ বৌদি, তুমি খুব ভালো। চুটকিকে সাজানো হয়ে গেলে তার বাকি বোনেরাও নিজের বৌদির কাছে সাজার জন্য আবদার করতে থাকে। সাথী এক এক করে সব ননদকেই সাজিয়ে দেয় এবং দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। আমাদের সাজতে সাজতে তোমার দেরি হয়ে গেল, বৌদি যাও তুমি এবার সুন্দর করে রেডি হয়ে এসো। আর আমার কি মনে হচ্ছে জানো বৌদি, আমরা এমন ভাবে সাজছি যেন ছেলেপক্ষ চুটকিকে নয় আমাদের 12 বোনকেই দেখতে আসছে। সাথী শাড়ি পরে সুন্দর করে সাজার জন্য তার ঘরে চলে যায়, কিন্তু সে ঘরে গিয়ে দেখে যে তার আলমারির সমস্ত জামা কাপড় মাটিতে ছড়ানো আছে। সেই সমস্ত জামা কাপড়ের মাঝখানে তার ছোট ননদ রিঙ্কি বসে মাথা চুলকাচ্ছে। এই দৃশ্য দেখে সাথী ভীষণ পরিমাণে অবাক হয়। সে তার ছোট ননদের কাছে গিয়ে বলে, এই রিঙ্কি তুমি কি করছো? আলমারি থেকে কেউ এভাবে জিনিসপত্র বের করে ফেলে দেয়? তোমার যদি কোনো জিনিসের দরকার হতো তুমি আমাকে একবার বলতে পারতে, এবার এত জিনিসপত্র কে গোছাবে বলো তো? একই তো এত দেরি হয়ে গেছে, তার উপরে আরেক জ্বালাতন। ও বৌদি, আমার কাছে তো সন্ধ্যাবেলা পরার জন্য কোনো ভালো জামা কাপড় নেই, আর তুমি তো জানো আমার বাকি বোনেরা আমাকে কোনো জামা কাপড় দেয় না, আমি যদি হারিয়ে ফেলি সেই জন্য। আর আমি তোমার আলমারি খুলে একটা শাড়ি নিতে এসেছিলাম, হঠাৎ দেখি একটা বড় ইঁদুর পুক করে তোমার শাড়ির আলমারিতে ঢুকে গেল, আর আমি ওই ইঁদুরটাকে খুঁজতে গিয়েই এই সব জামা কাপড় বের করে ফেলেছি। হায় রে কপাল, তোমরা বোনেরা এমন করছো যেন চুটকি নয় তোমাদের সম্বন্ধ দেখতে আসছে, আর এত সাজগোজ করার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আলমারিতে যদি ইঁদুরটা ঢুকে থাকে তাহলে নিজে থেকে বেরিয়ে যাবে, তুমি এখন যাও একটা শাড়ি পছন্দ করো আর আমার ঘর থেকে যাও, আমি তৈরি হব এবার। কিন্তু ইঁদুরটা তো,
রিঙ্কি পুরো কথা বলতে পারে না, তার আগেই স্বাতী তাকে থামিয়ে দেয়। স্বাতী তার ননদের হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। রিঙ্কি মাথা চুলকাতে চুলকাতে নিজের ঘরে চলে যায়। এভাবে ঘড়ির কাঁটায় প্রায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। ছেলেপক্ষ চুটকিকে দেখতে চলে আসে। স্বাতী তার ননদ চুটকিকে নিয়ে এসে তাদের সামনে বসিয়ে দেয়। ফটোতে থেকে ভালোই ফর্সা মনে হচ্ছিল, মনে হয় ফটোশপে এডিটিং করে ফটোটা পাঠিয়েছিল। সামনে থেকে তো কত কালো আর বাজে দেখতে, এখন আমি না বলবো কি করে? যদি আমি না বলি অমনি তো বলবে কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারের লোভে হয়তো মেয়ে দেখতে এসেছিল। একটা বুদ্ধি পার করতেই হবে। কি হয়েছে বিমল, তুমি চুপ করে গেছো কেন? তোমার কি আমার সুন্দরী ননদকে পছন্দ হয়নি? কিন্তু তুমি যে ফটো দেখে বলেছিলে তোমার চুটকিকে ভারী পছন্দ হয়েছে, তাহলে? না মানে দেখুন, আমার পরিবারের কিন্তু একটা নিয়ম আছে, আমার সেটা আপনাদেরকে বলা হয়ে ওঠেনি। যে বাড়িতে আমার বউয়ের বোন থাকবে, অর্থাৎ আমার শালি থাকবে, সেই বাড়িতে আমাকে বিয়ে করতে। কিন্তু চুটকির তো কোনো বোন নেই, তাই আমি ভাবছিলাম আমার মায়ের ইচ্ছাটাই পূরণ করব। কিছু মনে করবেন না, এই বিয়েটা আমি করতে পারবো না। স্বাতী এবং চুটকি বিমলের কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। বিমল তাদের হাসতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। তোমাকে কে বলেছে চুটকির বোন নেই? রিমা, পারো, রিঙ্কি, ঝিঙ্কি, টিঙ্কি, রানী, বালা, মালা, সোনা, মনা, পরি, প্রিয়া, তোমরা সবাই বাইরে এসো। আসলে চুটকির আরো 11টা বোন আছে। তুমি যদি এতগুলো শালির কথা শুনে ভয় পেয়ে বিয়ে করতে রাজি না হও, তাই আমরা তোমাকে এই ব্যাপারে কিছু জানাইনি। সে কি কি বলছেন আপনি? এতগুলো মেয়ের নাম ধরে ডাকছেন মানে? বাড়িতে কি মেয়েদের সেলস লাগিয়েছেন নাকি? নিজের বউদের ডাক শুনে একে একে তারা বাকি ননদেরাও সবাই ঘর থেকে বেরিয়ে আসে। এতগুলো মেয়ে একসঙ্গে দেখে বিমলের চোখ ছানা ভরা হয়ে যায়। সে কোন বোনকে ছেড়ে কোন বোনকে দেখবে বুঝে উঠতে পারে না। বাকি সব বোনেরা সুন্দরী এবং ফর্সা হওয়ায় তারা চুটকির দিকে তাকাতেও ইচ্ছা করে না, আর চুটকি ও স্বাতী সেটা ভালোভাবে বুঝতে পারে। ঠিক এমন সময় ওই তো জামাই বাবুর পায়ের তলায় ইঁদুর, জামাই বাবুর পায়ের তলায় ইঁদুর, আজকে তোকে আমি মেরেই ফেলবো, আমার বৌদির আলমারিতে ঢোকা আজকে আমি বের করে দেব, এই ইঁদুর আজকে তোর একদিন কি আমার একদিন। রিঙ্কি বিমলের পায়ের সামনে ঝাঁপিয়ে পড়ে। বিমল এমন কাণ্ড দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু রিঙ্কি তখনও ইঁদুর কিছুতেই ধরতে পারে না। সে কোনো উপায় না পেয়ে তার বোনের গা থেকে ওন্না খুলে নিয়ে ইঁদুরকে ওন্না দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করে। সে ইঁদুরটাকে বাঁধতে না পেরে বিমলের পা বেঁধে দেয়। বিমল ভয়ের চোটে লাফ মারতে যাবে ঠিক সেই সময় সে ওন্নায় পা বেঁধে থপাস করে পড়ে যায়, আর সবাই এই দেখে হো হো করে হেসে ওঠে। ওরে বাবা গো, মা গো, আমার কোমরটা ভেঙে গেল রে, বিয়ে আমার মাথায় থাক, পাগলের গোষ্ঠীর বাড়িতে আমি হারগিস বিয়ে করবো না, আমি পালাই এখান থেকে, তা না হলে তো আমি ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। এই বলে বিমল পড়ি কি মরি করতে করতে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। সকলে বিমলের এরকম পালানো দেখে হেসে ওঠে। ও বৌদি, এই ছেলেটাও তো পালিয়ে গেল, আমার মনে হয় না এই জন্মে আমার আর বিয়ে হবে, ধ্যাত ভালো লাগে না, আমার যা মনে হয় ওর আমাকে পছন্দ হয়নি বলেই ও এসব অজুহাত দিচ্ছিল। শোনো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যে ছেলে তোমাকে বিয়ে করতে চায় না তার সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি কোনোদিনও সুখী থাকতে পারবে না, বুঝলে? আর কান্নাকাটি করো না, ঠিক আছে? এতক্ষণে রিঙ্কি ইঁদুরটাকে ধরে ফেলে এবং ইঁদুরটা ধরে সে ভীষণ পরিমাণে খুশি হয়। ধরেছি বেটাকে, ধরেছি বেটা, আমার হাত থেকে আর পালাতে পারবে না। এভাবে প্রায় বেশ কিছুদিন কাটে। স্বাতীর বারো ননদ প্রত্যেকদিন নিত্য নতুন কোনো না কোনো কাণ্ড ঘটাতে থাকে, আর স্বাতী সবসময় তার বারো ননদকে সামলে বেড়ায়। সে মাঝে মাঝে তার ননদদের প্রতি বিরক্ত বোধ করলেও কখনো সেটা তার মুখের ভঙ্গিমাতে প্রকাশ পায় না। একদিন স্বাতীদের বাড়ির দরজার ঘন্টা বাজলে স্বাতী তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। নমস্কার দিদি ভাই, সেল সেল, চমৎকার সেল, একটা শাড়ি কিনলে পাঁচটা চুড়িদার ফ্রি, একদম ফ্রি, আর তার সঙ্গে আরো আছে ঘরমোচার ফিনাইল, এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, আমাদের ঝাল চুলমুড়ি ম্যাগি আপনাকে টেস্ট করতে হবে, আর টেস্ট করে রেটিং দিলে এত কিছু একদম ফ্রিতে পাবেন। এত সব উপহারের কথা শুনে স্বাতী ভীষণ পরিমাণে খুশি হয়, আর শুধুমাত্র ম্যাগি টেস্ট করে যদি এত কিছু উপহার পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সে ম্যাগি টেস্ট করার জন্য রাজি হয়ে যায়। হ্যাঁ দাদা, আমি ম্যাগি টেস্ট করতে রাজি আছি, আর আমার থেকে ভালো রেটিং আপনাকে ম্যাগির কেউ দিতে পারবে না, তাই দিন ম্যাগি দিন, আমি টেস্ট করে আপনাকে বলছি, তারপর উপহারগুলো আপনি রেডি রাখুন। দিদি ভাই, বাইরে যে গরম, একটু অন্তত ঘরে বসতে দিন, তারপর না হয় ম্যাগি টেস্ট করুন, আর তারপর আমি আপনাকে সব উপহার দিয়ে দেব। স্বাতী সেলসম্যানের কথায় রাজি হয়ে যায় এবং তাকে ঘরে আসতে বলে। সেলসম্যান ঘরে এসে সোফার উপর বসে পড়ে।
সে রেডিমেড ম্যাগি বানিয়ে দিয়ে সাথীর থেকে টেস্ট করানোর জন্য এগিয়ে দেয়। সাথী ম্যাগি টেস্ট করতে যাবে এমন সময়, আমি একা ম্যাগি টেস্ট করে এতগুলো উপহার পাবো? আমার ননদগুলোর জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে। ওরা যদি ম্যাগি টেস্ট করে ভালো রেটিং দিতে পারে তাহলে তো ওরা উপহার পাবে, আর ওরা যদি উপহার পায় তাহলে আমাদের বাড়িতে অনেক অনেক উপহার জমে যাবে। ও দিদি ভাই, কি ভাবছেন? তাড়াতাড়ি করুন, আমাকে তো অন্য বাড়িতে গিয়ে সেল করতে হবে নাকি? আপনি একটু অপেক্ষা করবেন প্লিজ। এই বলে সাথী একে একে তার 12 ননদকে সেখানে ডাকে। তার ননদরা সবাই পরপর লাইন দিয়ে বাইরে বেরিয়ে আসে। সেলসম্যান সাথীর এতগুলো ননদকে দেখে অবাক হয়ে যায়। সাথী তার ননদের উপহার পাওয়ার পদ্ধতি সব বুঝিয়ে দেয়। তারাও ম্যাগি টেস্ট করতে রাজি হয়ে যায়। তারা সবাই সেলসম্যানের কাছ থেকে ম্যাগি চাইতে শুরু করে। এ কি, এত চিৎকার করছো কেন তোমরা? সব একেবারে মাছের বাজার বসিয়ে দিয়েছো তো দেখছি। আমার কাছে এত ম্যাগি তো টেস্ট করার মতো নেই। কি বিপদ, বাবারে বাবা, আমার মাথা চুল ছিঁড়ে নিচ্ছে একেবারে। এই শুনুন, একদম কিন্তু আমার মাথা গরম করবেন না। আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি। এখন আমাকে যদি ম্যাগি টেস্ট করতে না দেন তাহলে আমি আপনাকে ম্যাগি বানিয়ে খেয়ে নেব। বলে দিলাম ম্যাগি সেল করতে বেরিয়েছেন, আর ম্যাগি নেই বললেই হলো নাকি? এই কথা শুনে সেলসম্যান ভীষণ ভয় পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাথীর 12 ননদ তাকে কিছুতেই পালাতে দেয় না। কেউ তার ব্যাগ ধরে টানাটানি করে, কেউ তার উপহারের বাক্স ধরে টানাটানি করে, আর রিঙ্কি তার চুল ধরে টানাটানি করতে থাকে। এমন সময়, শুনুন মশাই, আমি না দামি দামি জিনিসপত্র কিনতে কিনতে বড় হয়েছি, তাই আমাকে এসব ম্যাগি টেস্ট করিয়ে ফ্রি গিফট দেওয়ার লোভ দেখাতে আসবেন না। এসব ম্যাগি খাইয়ে অজ্ঞান করে দিয়ে বাড়িতে চুরি করার ধান্দা খুঁজছেন আপনি? আগে আপনি ম্যাগি টেস্ট করে দেখান, তারপরে আমার বৌদি ম্যাগি টেস্ট করবে। এই কথা শুনে সেলসম্যানটি আরো ভয় পেয়ে যায় এবং সে তার উপহারের বাক্স সেই বাড়িতে ছেড়ে দিয়েই পালানোর চেষ্টা করে। কিন্তু রিমা তাকে কিছুতেই ছাড়তে চায় না। সে জোর করে সেলসম্যানটির মুখে ম্যাগি ঢুকিয়ে দেয়। সে কোনো উপায় না পেয়ে ম্যাগি খেতে বাধ্য হয়। কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে সোফার উপর পড়ে যায়। কি সাংঘাতিক রে বাবা, এই লোকটা মনে হয় আমাকে এরকম ম্যাগি খাইয়ে অজ্ঞান করে দিয়ে বাড়িতে চুরি করতে এসেছিল। রিমা, তুমি ঠিক ধরেছিলে। আমার একটু যদিও সন্দেহ হয়েছিল, তাই আমি আমার 12 জন ননদকে ডেকে নিয়েছিলাম। না হলে কি হতো বলো তো? ও তো একে একে সবার ক্ষতি করে দিত। আমাদের এখনই পুলিশকে ফোন করে জানাতে হবে। এই ব্যাটাকে এখনই পুলিশের হাতে তুলে দেব আমরা। হ্যাঁ বৌদি, তুমি আর দেরি করছো কেন? দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তারা সেই মুহূর্তে পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। পুলিশ সেখানে এসে সেলসম্যানটিকে ধরে জেলে পড়ে দেয়। এভাবে সাথী তার শাশুড়ি মা এবং 12 জন ননদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে।